আসসালামু আলাইকুম গাইস, দেখুন একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য। দেখুন কি সুন্দর লাগতেছে প্রকৃতি। এই রোডটা একদম কিন্তু গ্রাম ও মাঠ দিয়ে যাওয়া, আমাদের সেই গ্রামের সবুজ ক্ষেত, ধান ক্ষেত, দেখতে সৌন্দর্য, ছোট্ট নালা, এই যে দেখুন যেটাকে খাল বিল বলা হয়, অনেকে বলে খাল বিল, আমরা বলি এটাকেও খাল বলি বিল বলি, এটাই দুইটাই, দেখুন যাই যেটা বলে, অনেক সৌন্দর্য। দেখুন গ্রাম্য দৃশ্যটা সচরাচর আজও পাওয়া যায় না, যেহেতু আমি হরিপুরে আসছি, দেখে আজকে এই দৃশ্যটা পেলাম, অপূর্ব একটা দৃশ্য। কিন্তু এটা হরিপুরে এসে আমার অভিজ্ঞতা হলো, দেখা হলো সুন্দর। আমি কিন্তু গাড়ির ভিতরে ভিডিও করতেছি, এর জন্য অনেকটা ভিডিওটা ঝাঁকি লেগে কাঁপুনি উঠাচ্ছে। চেষ্টা করি আপনারা কখনো আমার কথায় কেউ আবার ভুল ত্রুটি ধরেন না, কেন মানুষ বলতেই ভুল থাকবে, অবশ্যই ভুল থাকবে। দেখুন কি সুন্দর, একদম অল্প পানি সেখানে সব কিছু চিনাচ্ছে, আর সবুজ ক্ষেত, আর সবুজ ক্ষেত, মানে এত সবুজে সবুজে ভরা, অপূর্ব একটা জিনিস। যেমন একটা গান ছিল না, শস্য শ্যামল ক্ষেত, সেরকম মানে এখানে শস্য নেই, কিন্তু খুব অপূর্ব সবুজ ধান ক্ষেত, সবুজে সবুজে ভরা, এটা আমরা কখনোই পাই না, আমরা শহরে থাকি তাই কখনোই দেখতে পাই না। একদম মাটির কাছে চলে আসলে, মাটি হয়েছে মা, আমার মায়ের গ্রাম্য কাছে আসলে অনেক সুন্দর কিছু দেখা যায়। দেখুন এই গ্রাম্য রাস্তা, একদম কোনো গাড়ি নেই, যেহেতু মানে কী বলে গাছপালা নেই, একটা তেমনটাই মাঠ দেখা যায় শুধু। এই যে দেখুন ভাইয়া কতটা এনজয় করতেছেন, ভালো লাগতেছে? হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে, কেন এইরকমের প্রকৃতি কোথাও পাবো না। সিলেট আসার কারণে এত কিছু দেখা, যদি সিলেট না আসতাম তাহলে এত কিছু মিস করে যেতাম। দেখছেন আপনারা এই দেখুন পানির স্রোতটা কি সুন্দর দেখালাম। ও একটা কথা মনে গেছে, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, বাউল শ্যামা কোয়েল না কি যেন বলে, আমি পারি না, চেষ্টা করলে মনে হয় পারতাম কিনা তাও জানি না। অনেক সৌন্দর্য দেখুন, আমার সোনার বাংলাদেশ। এই দেখুন উঁচয় বাড়ি, এই দেখছেন নি উঁচুতে বাড়ি, এরা বলে টিল্লা, এরা ছেলেটি ভাষায় বলে টিল্লার উপরে বাড়ি, বলে এই যে আমরা এই দিকে যাবো। আমার দেখুন আমরা প্রচুর কিন্তু উঠতেছি, এইভাবে উঁচুতে কিন্তু হেঁটে হেঁটে নামে যায়। আবার দেখুন এই যে আনারস বাগান, এই যে জঙ্গল প্রচুর আকারে, মানে ঘাস শিমড়ে ওঠে যে এতটা গভীরত্ব এখানে। আমার মনে হয় আপনারা আসলে সিলেটে অনেকেই কিছুটা এই লোকেশন দেখে অভিজ্ঞতা হবে, এটা হরিপুরে এসে তারপর কী জানো বলো, এটা চা বাগান, পুরোটাই চা বাগান, আমি আপনাদের ভিডিওতে চা বাগান দেখাবো এটে এটে, তো এখন নামতে পারবো না, এই জায়গাটা চিনি না। এটা কিন্তু চা বাগান, চা বাগানের ছাইটে রোডটা যে গেছে, আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কিন্তু চলে আসি, কখনো কখনো বলি রাস্তা, কখনো বলি রোড। আপনারা যদি এটা ভুল ত্রুটি ধরেন তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, আমি চেষ্টা করি, কেন যেহেতু আমার ছেলে ইউটিউব খুলছে, সে অনেক ইচ্ছা, অনেক কিছু দেখাবে, অনেক কিছু করবে, তাই মা হয়ে আমি একটু হেল্প করলাম, যেহেতু আমি কাজের ক্ষেত্রে আসলাম তার জন্য এরকম ভিডিও বানালাম। দেখুন এটা আরও সুন্দর একটা জায়গা, অনেকটা সুন্দর জায়গা দেখছেন, অনেক সুন্দর। এই দেখুন আর একটা সুন্দর জায়গা, অতি সুন্দর জায়গা, দেখুন আমি কিন্তু চা বাগানের পাশ থেকে যাচ্ছি।
সামনে একটা গাড়ি আসছে, এরাও যাচ্ছে। আমি কিন্তু এক সাইড থেকে দেখেছি, অপোজিট সাইডও কিন্তু দেখেছে। কাজের ক্ষেত্রে এমন এমন জায়গা আছে যেখানে যেতে হয়, সেটা অনেক দেখতেও সুন্দর হয়, আবার অনেক কিছু অজানা জিনিস জানা হয়ে যায় সেটা। যেমন আমি থাকি সিলেটের ভিতরে, সেখানে একেবারে মেন শহরের ভিতরে, তো সেখানে এই রকমের দৃশ্য পাওয়া যায় না। তো আজকে ফার্স্ট টাইম এই হরিপুর এসে হরিপুরে অনেক কিছু দেখলাম। তো আচ্ছা, আমি নেক্সট ভিডিও করব, সেখানে আবার কিছু দেব। তো এবার আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে চেষ্টা করবো দেখানোর।